আধার কার্ডের কুপন বিলিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে সোমবার মালদার মানিক চকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। কতজনকে আজকে কুপন দেওয়া হবে? আইডিয়া তো আমাদের ফেল হয়ে যাচ্ছে, যতটি লোক আছে ততটি লোককে দিয়ে দিতে পারছি। দেখছি বাইরে তো খুব খারাপ পরিস্থিতি, একে অপর ধাক্কা দিয়ে যত তাড়াতাড়ি পারি পরিস্থিতিটাকে সামাল দিয়ে শেষ করার চেষ্টা করছি। বাইরে কম আছে, প্রায় স্বাভাবিকই বলতে পারেন, আমাদের সবই ভলেন্টিয়ারদেরকে নিয়ে সব কিছু সামাল দিয়ে রেখেছি। আরও মুখে মাস্ক নেই, আপনারা কি সেই নির্দেশিকা দিয়েছিলেন যে মুখে মাস্ক থাকলে? আপনারা কি ধারণা করেছিলেন এইভাবে দেওয়ার জন্য? আমি ম্যাক্সিমাম ভেবেছিলাম খুব বেশি হলে দু থেকে পাঁচশো লোক কিন্তু এখানে দেখছি হাজার বারোশো লোক পড়ে আছে। অভিযোগ, সেখানে সিভিক ভলেন্টিয়ারের সাথে মানুষের বিবাদ হয়। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এদিন মানুষের ভিড়ে করোনার বিধিনিষেধ লাটে ওঠে, মাস্ক ছাড়াই মানুষ উপস্থিত হন। কিরকম অবস্থা রয়েছে? অবস্থা খুব খারাপ, ধাক্কা ধাক্কি চলছে, ধাক্কাটা কঠিন চলছে। তুমি কিভাবে নিলে? আমি ওই আমার যেটা লাইনে ছিলাম তো আমার পানির একটা লাইন লাগে, ওখান থেকে নিলাম। কেউ নেই, কেউ মুখে মাস্ক পরে নেই, তো করোনা ছড়াতে পারে, তো কি বলবো? এখানে আধার কার্ডের কুপন দেওয়া হচ্ছে, আধার কার্ডের কুপন দেওয়ার জন্য এখানে লাইন দেওয়া আছে, মানে ঘর থেকে লাইন দিয়ে রয়েছে মানুষগুলো, তাও লাইন দেওয়া রয়েছে। পরিস্থিতি কিরকম আছে? পরিস্থিতি অনেক বেসামাল, মানে পুলিশ প্রশাসন সামাল দিতে পারছে না। কতজন লোক আছে এখানে? এখানে না পক্ষ হাজার দু হাজার লোক। আচ্ছা, কারোর মুখে মাস্ক নেই, করোনার সংক্রমণ দেখা দিতে পারে, ওদের আধার কার্ডের নতুন আধার কার্ড কার্ড করার জন্য ই হচ্ছে এবং কারেকশনের জন্য কুপন দেওয়া আছে কার্ডের জন্য। আচ্ছা, অবস্থা কি রয়েছে এখানকার? খুব প্রচুর ভিড়, এখন ভিড় যে ঘোরাঘুরি খুব চলছে এখানে। হ্যাঁ, মন দাঁড়াবার তো জায়গা পাচ্ছে না, এমন কেউ পড়ছে, কেউ কী হচ্ছে না হচ্ছে, কেউ ধর একটা লোকের মাথা ফেটে গেল, এখন পড়ে ডেঞ্জার। হ্যাঁ, পুলিশ তো আছে সামাল দিচ্ছে, গার্ডগুলোও সামাল দিতে পারছে না এত ভিড়। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।